আমন্ত্রণ আপন ভুবন অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে যাকে পরিচয় করিয়ে দেব, যা জগৎ জুড়ে শুধু রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতকে যিনি একান্ত আপন করে নিয়েছেন, তিনি হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বপ্নিল সজীব। আমরা কথা বলবো আজকে তার সাথে। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, শুভেচ্ছা আপনাকে। আপনি ভালো আছেন? আপনাকে আমরা প্রথমত হচ্ছে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই জানি, তো রবীন্দ্রসঙ্গীতকে এত ভালোবেসে, মানে রবীন্দ্রসঙ্গীতের প্রতি এত ভালোবাসা কী করে চলে এলো? আসলে শুরুতে তো ছোটবেলা থেকে সব ধরনের গানের সাথেই ভালোবাসা, আন্তরিকতা ছিল, সব ধরনের গানই শিখতাম। আস্তে আস্তে যখন একটু বড় হতে শুরু করলাম, আমি 2012 সালে একটি প্রতিযোগিতায় নাম দিই, রবীন্দ্রনাথের গানের প্রতিযোগিতা, যেটাতে আমি ওখানে শ্রেষ্ঠ হই। তারপরে না, রবীন্দ্রনাথের গানটিকে আরও বেশি দায়বদ্ধতার বিষয় তৈরি হয়ে গেছিলো, ভালোবাসার বিষয় তৈরি হয়ে গেছিলো। তো সেই ভালোবাসা এখনও চলছে, চলবে, এবং যতদিন বেঁচে থাকবো রবীন্দ্রনাথকে ঘিরেই বেঁচে থাকতে চাই। আচ্ছা, ছোটবেলাটা কি করে, গানের জগতে কি করে পা রাখা হলো? আসলে আমার বাড়িতে, আমি বড় হয়েছি আমার নানা বাড়িতে, আমার নানা একজন খুব নাম করা কবি, কবি আনোয়ার করিম। আচ্ছা, তো নানা আমাকে ভীষণ ইন্সপায়ার করতেন গান বাজনার বিষয়ে। তাছাড়া আমার মা, আমার খালা সবাই গান বাজনা করতেন। মানে আপনার পুরো পরিবারে একটা গানের আবহ ছিল, একটা আমার বাসার অ্যাটমসফিয়ারটা একেবারে, আমি ঘুম থেকে, ছোটবেলা থেকে ঘুম থেকে উঠে দেখতাম আমার খালা গান করছে, আমার নানা বিভিন্ন নাটক গান বাজনার সাথে জড়িত, তারা সাংস্কৃতিক কাজ করছে। সো ওখান থেকেই না আমার আপব্রিঙ্গিংটাই ওরকম হয়েছে, যে গান বলো বা যে কোনো সাংস্কৃতিক কার্যক্রম, সেটা আমাদের পারিবারিক একেবারেই প্রথার মতো চলতো। তো ওখান থেকে আসলে শুরুটা। আচ্ছা, তো প্রথম যখন একটা কম্পিটিশনে আপনি অংশ নিলেন, তো সেখান থেকে তারপরে শুধু সেখানেই কি রবীন্দ্রসঙ্গীতের দিকে আপনি পা বাড়ালেন, নাকি এরপরে আরও অন্যান্য গানের গানও করেছেন? আমি আসলে, আমি ছোট করে বলি, আমার শুরুটা ছিল সব ধরনের গানের সাথে। আমি 2 বার গোল্ড মেডেল পেয়েছিলাম শিশু পুরস্কারে, জাতীয় শিশু পুরস্কারে, পল্লীগীতিতে। আচ্ছা, ছোটবেলাতে, সেটা কত সাল? সেটা হয়তো বা 1998 সাল বা 2000 সাল এরকম। তারপরে তো অন্যান্য গানের সাথে করছি। 2007 সালে আমি প্রথম রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতায় নাম দিই, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ থেকে, তো সেটাতে আমি প্রথম মান পাই। আবার 2000, ওই প্রতিযোগিতাটা 1 বছর পরপর হতো, 2007-এ দিই, আবার 2008-09-তেও আমি আবার প্রথম মান পাই। আচ্ছা, প্রথমবার ছোট গ্রুপে, পরের বার বড় গ্রুপে। তারপরে তো আমি বললাম যে একটি চ্যানেলের রিয়ালিটি শোতে আমার রবীন্দ্রনাথের গানের প্রতিযোগিতায় নাম দেওয়া ছিল, কোন চ্যানেল? নবগানে নবপ্রাণে, ওটা চ্যানেল আইতে হয়েছিল 2012 সালে, সার্ধশতবার্ষিকী উপলক্ষে। সেখানে আমাদের মেন্টর হিসেবে ছিলেন রেজানো চৌধুরী বন্যা, প্রখ্যাত শিল্পী। তো তারপরেই না রবীন্দ্রনাথের গানের প্রতি টানটা বা ভালোবাসাটা আস্তে আস্তে আরও বাড়তে থাকলো। আর আমি যখন অন্যান্য গানও গাইতাম বা গাই, সামহাও আমাকে রবীন্দ্রনাথের গানের যে শ্রোতারা, তারা আমাকে খুঁজে নিচ্ছেন তাদের গান শোনার জন্য। তো এইভাবেই রবীন্দ্রনাথের গানের ছড়িয়ে যাওয়া। আসলে যারা, আমরা একটা বিষয় জানি যে যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে নিজেদেরকে পরিচিত করছেন বা নজরুল সঙ্গীতে নিজেদেরকে ইয়ে করছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা রবীন্দ্রসঙ্গীতই হচ্ছে তাদের মূল, তাদের ধ্যান জ্ঞান, তারা সঙ্গীতের শেখাটাই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনার ক্ষেত্রে একটু বোধহয় অন্যরকম হচ্ছে, আপনি অন্য ট্র্যাক থেকে। এবং বিশ্বাস করেন, আমি যখন অন্যান্য দেশে যাই, আমি মানে শুধু রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হলে আমি সেখানে শুধুই রবীন্দ্রসঙ্গীত গাই। আমি যখন আমেরিকাতে যাই, দিল্লিতে যাই বা অস্ট্রেলিয়াতে যাই, তখন আমি না রবীন্দ্রনাথের গানটা তো গাই, সাথে আমি অন্যান্য গানও গাওয়ার চেষ্টা করি যেগুলো আমি শিখেছি ছোটবেলা। আমার আসলে কোনো গানের প্রতি কখনোই সেই আন্তরিকতা কম ছিল না। আমি হয়তো রবীন্দ্রনাথের গানের জন্য বেশি জনপ্রিয়তা বা মানুষের কাছে আমার অ্যাকসেপ্টেন্সটা বেশি, কিন্তু আমি অন্যান্য গানকেও সেই পরিমাণে ভালোবাসি। বিশেষ করে আমি ফোক গানটাকে, আমি প্যারালালি রবীন্দ্রসঙ্গীত আর ফোক কেউই কখনো গায় না, কিন্তু আমি বিদেশে গিয়ে গিয়েছি এবং আমি বিভিন্ন চ্যানেলেও গিয়েছি, আমি ভীষণভাবে সমাদৃত হই। কিন্তু যেহেতু আমাদের দর্শকদের মানসিকতাটা এক এক রকম, এক এক জায়গাতে, সব জায়গাতে সুযোগ হয় না। যেখানে রবীন্দ্রনাথের গান গাওয়ার সুযোগ থাকে শুধুমাত্র, সেখানে আমি ওই গানটিই গাই, আর যেখানে অন্য গান গাওয়ারও আমার সুযোগ থাকে, সেখানে আমি অন্য ধরনের গানও
গিয়ে থাকি। যেমন গান শেখাটা যখন শুরু করেন, গান শিখতে শুরু করেন, তখন সব ধরনের গান কি হ্যাঁ, শিখেছেন? সব ধরনের গানই শিখেছি, আচ্ছা, ক্লাসিক্যালও শেখার চেষ্টা করেছি, ফোকটা তো গাইতামই, জানেন রবীন্দ্রনাথের গান একটু একটু শিখতাম। রবীন্দ্রসঙ্গীতটা বোধ হয় একটু আলাদা করে বেশি না, রবীন্দ্রনাথের গান অন্যভাবে না শেখার বিষয়? ছোটবেলা ওইভাবে শিখতাম না সত্যি কথা, আমি মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি রবীন্দ্রনাথের গানটা শিখেছি আমার প্রতিযোগিতা যখন শুরু করি 2007 সালে, আচ্ছা, তখন হ্যাঁ, কারণ সেই আমরা কাহিনীটা যতদূর একটু জানি আমি যে বলি। রবীন্দ্রসঙ্গীতটা একটু বেশি মাত্রায় শিখতে না হয়। সেটাই, মানে আমি তো সব ধরনের গান গাই, তো এরকম প্রতিযোগিতা হবে, আমি বললাম যে আমি রবীন্দ্রনাথের গানে নাম দেব, তো সবাই বলছে যে রবীন্দ্রনাথের গান তো না শিখলে তুমি নাম দিতে পারবে না, হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথসঙ্গীত কি বললেই হবে নাকি? হ্যাঁ তা আমি বলছি না, আমি গাবো, এটা আমার কেন জানি একটা ধারণা ছিল আমি গাইতে পারবো। আচ্ছা, ওই কম্পিটিশনটা একটু ডিফারেন্ট হতে হয়, ওখানে 7টা গান জমা দিতে হয় বিভাগ, মানে তো জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে বাছাই হয়ে তারপরে প্রতিযোগীদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড না একটা মান দেওয়া হয়, মানে এ গ্রেড বি গ্রেড এরকম করে। তা আমি প্রথম মান পেয়েছিলাম আচ্ছা, প্রথমবারই, তো ওখানে আমি 6টা গান শিখি, আমার যাত্রা শুরু করি। তারপরে যেহেতু একবার আমার ওইখানটাতে ক্লিক করে গেছিল বা ওখানে আমাকে মানুষ ভালোবেসেছিল, আর নিজের প্রতি একটা আত্মবিশ্বাসও চলে সত্যি এসেছিল, তারপর থেকে আমার রবীন্দ্রনাথের গানকে ভালোবাসার জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করো এখনও সব ধরনের গান শুনি, আমি ইংরেজি গান শুনি, আমি রবীন্দ্রনাথের গান তো শুনি শেখার জন্য বা নিজের আত্মতৃপ্তির জন্য, আমি সুযোগ পেলে লালনের গান শুনি, আমি ফোক গান শুনি, আমি সব ধরনের গান শুনতেও ভালোবাসি। আচ্ছা, আপনার নিজের পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত যদি আমাদের শোনাতে পারেন। ঠিক আছে, শোনাচ্ছি আমার ভীষণ পছন্দের একটি গান। আমার পরাণ যা চাই তুমি তাই, তুমি তাই হো, আমার পরাণ যা চাই তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো, আমার পরাণ যা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যা চাই। অনেক সুন্দর ভাইয়া, অসাধারণ একটি গান ছিল। আমরা আপনার এখনকার ব্যস্ততা সম্পর্কে কিছু বলুন, যে এখন আপাতত মানে কি কি করছেন, কি ধরনের গান এখন করছেন? আসলে আমি আমার দুটো রবীন্দ্রনাথের গানেরই অ্যালবামের, পূর্ণাঙ্গ অ্যালবামের কাজ করছি, আর আমার বিভিন্ন সিঙ্গেলস এখন খুব জনপ্রিয় হয়েছে, হুম মানে হুম একটা হুম একটা গান, তো এরকম 3-4টা গান আমার পাইপলাইনে আছে। তার মধ্যে এই 26শে মার্চ উপলক্ষে আমি সামিনা চৌধুরী, আমাদের দেশে প্রখ্যাত শিল্পী আধুনিক গানের, সামিনা আপার আমি একটি রবীন্দ্রনাথের গান গেয়েছি, আচ্ছা আচ্ছা, তো এটা একটা ডুয়েট সং হ্যাঁ হবে। ডুয়েট সং হচ্ছে সেখানে, এবং আমাদের সাথে 30টা বাচ্চাও গলা মিলিয়েছে। আচ্ছা আচ্ছা গানটির ভিডিও শিগগিরই হবে, আশা করি সবার ভালো লাগবে। আর আচ্ছা, যে দুটো অ্যালবাম করছি সেটাতে আমার একটা অ্যালবামের থিম হচ্ছে টেগর উইথ লিজেন্ডস, মানে আচ্ছা আমি কিছু লিজেন্ডারি আর্টিস্টদেরকে ফিচার করেছি আমার আচ্ছা ডুয়েট। আচ্ছা, আপনার এই কাজগুলো সম্পর্কে আমরা আরো শুনবো, তবে নিয়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম আপন ভুবনে। আমরা কথা বলছিলাম প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বপ্নের সজীবের সাথে। আপনি বলছিলেন আপনার বর্তমান কাজ নিয়ে, যে আগামীতে আপনার একটা মিউজিক ভিডিও আসছে সামিনা চৌধুরীর সাথে, এরপরে আর কি কি ধরনের কাজ করছেন? আর একটি দুটো অ্যালবাম, একটি আমার সোলো, আর একটি অ্যালবামে আমি কিছু লিজেন্ডারি আর্টিস্টদেরকে ফিচার করেছি, লাইক সেখানে আমার সাথে আছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, ব্রততী দিয়ে একটি আবৃত্তি করেছে, আমি গানটি গেয়েছি, ইন্দ্রাণী সেন, ইন্দ্রাণীদের সাথে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছি, শ্রাবণী সেন ওর সাথে একটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছি, আর পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ সরোদ বাজান, বিখ্যাত শিল্পী, ওনার সাথে আমি একটি গানের সরোদ এবং রবীন্দ্রনাথের গানের যুগলবন্দি করেছি, আর একটি গানে একজন বিশিষ্ট ক্লাসিক্যাল শিল্পী গাইবেন, সেটা এখনও রেকর্ড হয়নি,
আর একটি গানে ফরিদা পারভিন আমার সাথে গিয়েছেন। আচ্ছা, তাহলে এটাকে দুই বাংলার সঙ্গীত শিল্পীদের হ্যাঁ নিয়ে দুই আপনি বাংলারই, একসাথে যেহেতু আমি এখানকার, আমি ওখানকার কিছু শিল্পী এবং এখানের ফরিদা আপাকে নিয়ে দুই বাংলার একটি মেলবন্ধনের আচ্ছা অ্যালবাম করেছি, আশা করছি 25শে বৈশাখে আসবে এবং সবার ভালো লাগবে। আচ্ছা, আপনি পশ্চিমবাংলা তো প্রচুর গান করতে যান, ওখানে ওখানকার সঙ্গীত শিল্পীদের সাথে, যেমন ইন্দ্রাণী সরকার, ওনাদের সাথেও বেশ কয়েকটি গান করেছেন, তো ওনাদের সাথে গানের এক্সপিরিয়েন্সটা কীরকম, মানে ওনাদের সাথে এই যে পশ্চিমবাংলার দিকে যে আপনি গান গাইছেন, তাদের কাছে যাচ্ছেন বা তাদের সাথে আপনি একটা কোঅর্ডিনেশন হচ্ছে, এটা কী করে শুরু হলো? আসলে সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের গানটা তো আমাদের দেশে আছেই, কলকাতাতেও ভীষণভাবে জনপ্রিয় এবং ওদের ধ্যান জ্ঞানের মতো। তো যেই শিল্পী, রবীন্দ্রনাথের গানের কথা বলছি, যেই শিল্পী ইন্টারন্যাশনালি নিজেকে পরিচিত করতে চাইবে, তাকে কলকাতাতে একটা দর্শক জনপ্রিয়তা বা কাজ করার প্রবণতা থাকতেই হবে। এটা কেন মনে এটা হচ্ছে? কেন মনে হচ্ছে, আমি আমার অগ্রজদের দিকে দিয়ে দেখেছি, আর শান্তিনিকেতন যেহেতু কলকাতাতে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কলকাতাতে, যেখানে রবীন্দ্রনাথের গান শেখার মূল স্তম্ভ বলতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের দেশের সব গুণী শিল্পীরা শিখে এসে আমাদেরকে শেখাচ্ছেন। তো আমি যেহেতু ওখানে যাই, ওখানে গানও শিখি সুযোগ পেলে, আর ওখানকার যারা বড় শিল্পী আছেন তাদের সাথে কাজ করতে গেলে হয় কি, তাদের থেকে অনেক অজানা তথ্য জানা যায়, যেহেতু ওনারা রবীন্দ্রনাথের গান অনেক আগে থেকে শুরু করেছেন, বা অনেকে আছেন পরিবারের সদস্য বা কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান কাছে গান শিখেছেন, বা রবীন্দ্রনাথের ছাত্রছাত্রীদের কাছে শিখেছেন, তাদের কাছে যে অজানা তথ্যগুলো বা গানের যে ভাবটা পাওয়া যায় সেটা সবখানে সব জায়গাতে সবসময় পাওয়া যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে, ওখানে রবীন্দ্রনাথের গানটা তো আসলে রেগুলার হয়, আমাদের তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান কিছুটা ওনাদের জন্ম মৃত্যুর বিষয়ের উপরই আমরা দিবস দিবস নির্ভর হয়ে যাই, সবসময় সুযোগ হয় না, হুম আমাদের কর্মব্যস্ততার কারণে বা আমাদের উৎসবের আমেজটার কারণে হয়তোবা সুযোগ হয় না, কিন্তু ওরা সকল উৎসবে এই গানগুলোকে গাইবার চেষ্টা করে। আচ্ছা, সো সেই কারণে আমার ওখানে একটি পদচারণা আছে, আর আমি অনেক ছোটবেলা থেকেই 2012 সাল থেকে আমি ওখানে তারা টিভি, আকাশ বাংলা, তারপরে জি বাংলা, তারপরে আমি আর প্লাস বিভিন্ন চ্যানেলে গাইবার সুযোগ পেয়েছি। আচ্ছা, সেইখান থেকে আমার কিছুটা অ্যাব্রডের যে আমি এখন গান করছি সেখান থেকে আমার কিছু দর্শক জনপ্রিয়তা বা ওখানকার অর্গানাইজেশনের সাথে কমিউনিকেশনটা দর্শক তৈরি হয়েছে, যেটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমি বলছি। কিন্তু আপনার কি মনে হয় যে ওখানে আপনি বলছেন যে রবীন্দ্রসঙ্গীতের চর্চা, রবীন্দ্র চর্চা অনেক বেশি হয় বাংলাদেশের তুলনায়? না, সেটা বলছি না, আমি বলছি যে ওখানে ওরা তো আসলে রবীন্দ্রনাথকে ছোটবেলা থেকেই করে আসছে, আর আমাদের তো রবীন্দ্রনাথটাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বলো, নজরুলের গানকে বলো, অর্জন করতে হয়েছে। যখন 71-এর যুদ্ধের পরে রবীন্দ্রনাথের গান ওই টাইমটাতে গাওয়া বারণ ছিল, তখন আমাদের দেশের যারা গুণী শিল্পী অগ্রজ, শ্রদ্ধেয় সানজিদা খাতুন, তারপর অহেদুল হক, মিতা হক, রেজানা চৌধুরী বন্যা, কলিম শরফ, এরা কিন্তু সংগ্রাম করে গানগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সো আমরা পেয়েছি সংগ্রামের মাধ্যমে, আর ওরা প্রথম থেকেই ওগুলো পেয়েছে। তো এই যে একটা গ্যাপ, এটা আস্তে আস্তে কমে আসছে, ইউটিউবের কারণে বলো বা এই যে বিভিন্ন শিল্পীর আদান প্রদানের কারণে এই কমিউনিকেশনটা আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে এবং এই চর্চাটা বেড়েও যাচ্ছে আস্তে আস্তে। তাহলে সঙ্গীতের পৃষ্ঠপোষকতা কি বাংলাদেশে, ওখানে তো একটু বেশি বাংলাদেশে সেই তুলনায় কি কমে কম, বা আপনি আপনার কি রকম একটা পরিকল্পনা আছে, যেহেতু আপনি বলছেন যে আমাদেরকে সংগ্রাম করে আনতে হচ্ছে, আনতে হয়েছে একটা সময়, এবং ওরা যেখানে রবীন্দ্র ভারতী বলেন বা শান্তিনিকেতন সব কিছু ওখানে ওরা শুরু থেকেই পেয়েছে, হ্যাঁ, এবং রবীন্দ্রনাথও তার জীবনের শেষ সময়টুকু ওইখানেই কাটিয়েছেন, তো বাংলাদেশে সেটা নেই, বাংলাদেশে সেটা পায়নি, সেই সেই জায়গায় একটা গ্যাপ রয়ে গেছে। আপনার দিক থেকে আপনি এই ধরনের যে গ্যাপগুলো আছে সেরকম কোনো গ্যাপ কি পূরণের চেষ্টা করছেন? না, অলরেডি আমি আসলে আমি এত ক্ষুদ্র যে এই গ্যাপটা আমার পক্ষে সম্ভব না। অলরেডি আমাদের দেশে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে যেখানে আমিও গান শিখেছি, ছায়ানট এখন শুদ্ধ তারা সঙ্গীতের একটি অন্যতম বিশিষ্ট জায়গা, সুরের ধারা রেজানা চৌধুরী বন্যাদির সেটা তৈরি হয়েছে, এবং আগে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে সঙ্গীত শাখা ছিল না,
এখন অনেকগুলো সঙ্গীতের শাখা কিন্তু আপনার ইউনিভার্সিটিতেই তৈরি হুম হুম হয়েছে। হুম সো ওই ব্যাপারটা যেটা আপনি বলছেন যে একটা গ্যাপ বা একটা প্রতিবন্ধকতা কিন্তু আস্তে আস্তে ঘুচে যাচ্ছে ঘুচে যাচ্ছে, এবং আমরা ভীষণ আশাবাদী যে এরকম আরও ইনস্টিটিউশন হবে। আমার যেমন একটি ইচ্ছা যে আমি একটি দুস্থ শিল্পীদেরকে শুধুমাত্র গান শেখানোর একটা দুস্থ, যে আমি পথ শিশুদের কথা বলছি আচ্ছা যাদেরকে আমরা দেখি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হুম এদের হুম কিন্তু পড়াশোনাও করায়, ওরা হুম হুম অনেক অর্গানাইজেশন করায়, আমার ইচ্ছা যে আমি এদেরকে একটা গান শেখানোর জন্য একটা জায়গা তৈরি করব। আচ্ছা তো এরকম আমার মতো যদি আরো আরো বড় শিল্পীরা বলো বা সমাজের সহৃদয়বানরা কিছু তৈরি করেন, তাহলে হুম হুম কিন্তু গান শেখার চর্চাটা আরো বেড়ে যাবে, সংস্কৃতির প্রসার প্রচার বেড়ে যাবে। কি আমরা আমাদেরও শুভকামনা থাকবে আপনার এই আসার জন্য পূরণ হয়। তবে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি পথ শিশুদের নিয়ে গান করবেন, বা এদেরকে কি ধরনের গানের প্রতি, বা এদের দিক থেকে আপনি ট্যালেন্টটাকে কি উঠায় নিয়ে না এসে ওই রকম না, আমি মানে ওখান থেকে শিল্পী মানে শিল্পী হবে এরকম কোনো আমার ইচ্ছা নেই। আমি চাই যে ওদের মাঝে বাংলা গানকে বা বাংলা ভাষাকে বা আমাদের সংস্কৃতির যে বিভিন্ন দিবসগুলোকে এগুলোকে ওদের মাঝে ইন্সপায়ার করা। আচ্ছা কারণ আমি গান বাজনা একটি চর্চার বিষয়, হুম হুম শেখার হুম বিষয়, তো হুম আমি হুম ওদেরকে ওভাবে বেঁধে রাখতে পারবো না, কিন্তু আমি যতদিন পারি ওদেরকে ওদের মধ্যে বাংলা সংস্কৃতির প্রচারটা করতে চাই। আচ্ছা মানে আপনি কি এরকম কোনো অর্গানাইজেশনালি কিছু করতে করার হ্যাঁ, আমি খুব পরিকল্পনা? শীঘ্রই অর্গানাইজেশনের মতো করেই করব, আর আমি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জায়গাতে ট্রেনিং করাই, সেটা এখনও মানে ক্ষুদ্র প্রয়াসে আছে। আমি খুব শীঘ্রই একটি বড় অর্গানাইজেশনের মাধ্যমে এই হুম হুম ব্যাপারটিকে একটি ছকে বাঁধবো। আচ্ছা আচ্ছা আমাদেরও সেই শুভকামনা থ্যাংক থাকবে। ইউ সো মাচ। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। অনেক সুন্দর, অসাধারণ থ্যাংক গান। ইউ সো মাচ। এই শান্তি ছড়িয়ে যাক, হ্যাঁ বিশ্বময় শান্তি ছড়িয়ে যাক সকল মানুষের মাঝে, এটাই কামনা। আমরা আপনার সাথে আরো গল্প করব, তবে তার আগে নিচ্ছি একটু ছোট্ট বিরতি। দর্শক, নিচ্ছি একটু ছোট্ট বিরতি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম আপন ভুবনে। আজ আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী স্বপ্নের সজীব, আমরা কথা বলছিলাম তার সাথে। ভাইয়া, আপনার গান শুনলাম, আপনার স্বপ্ন সম্পর্কে আমরা জানলাম, এবার আপনার একটু নিজস্ব সম্পর্কে, আপনার নিজের পছন্দ অপছন্দ বা আপনি আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে হ্যাঁ আমাদের কিছু প্লিজ, বলুন। কি জানতে চান বলুন। আমি মানে আপনি এখন কি করছেন, আপনি আপনার ওকে, পার্সোনাল লাইফ? আমি এখন তো আমি সদ্য অনার্স কমপ্লিট করলাম, আমি কোথাও একটাতে MBA করব বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমার পড়াশোনার ব্যাপারটা। আর করেছি আমি ম্যানেজমেন্টে, আচ্ছা ম্যানেজমেন্টে অনার্স করেছি। আর আমার ফ্যামিলিতে তো আমি, আমার মা, আমার বাবা, আমরা তো খুব ছোট্ট একটি ফ্যামিলি, না আপনার ভাই বোন নেই না ভাই বোন বা নেই, একমাত্র কিন্তু সন্তান? আমার যেহেতু নানা বাড়িতে বড়, আমার ওখানে অনেকগুলো ভাই বোন, সো পরিবারটা অনেক বড়। মানে আচ্ছা আমরা তিনজন থাকলে কি হবে, আমার পরিবারটা অনেক বড়। আর দেশে বিদেশে গিয়ে এত মানুষের সাথে আন্তরিকতা ভালোবাসা হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, যে তারাই এখন পরিবারের মতো সবসময় সাপোর্ট দেয়। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অনেকগুলো মিউজিক ভিডিও বোধহয় করেছেন, বেশ কয়েকটি, তো এইখানে একটি প্রশ্ন আসলে আমরা অনেকভাবেই শুনি, তো সেখান থেকে প্রশ্নটা আসে হ্যাঁ যে মিউজিক ভিডিওর ক্ষেত্রে মিউজিক ভিডিওটাকে আজকাল বেশি ফোকাস করা হয়, তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কীরকম ভাবে দেখবেন যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে মিউজিক ভিডিওর প্রতি যে আজকাল মিডিয়ার যে ফোকাসটা, সেটা কতখানি প্রাধান্য পাওয়া মানে উচিত, বা সেটাকে আমাদেরকে মানে সঙ্গীত শিল্পীদেরকে ডিপ্রাইভ করছে কিনা? হ্যাঁ হ্যাঁ
আসলে দেখুন, যুগের সাথে তাল মেলাতে তো হবে। একটা সময় রেকর্ড হতো, এক টেকে গান রেকর্ড হতো, হুম 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 তারপরে ডিজিটালি যখন গান আসতে থাকলো, ট্র্যাকে শুরু হলো, তো সিডি আসলো, ক্যাসেট থেকে সিডি আসলো, সিডি চলে গিয়ে এখন ইউটিউব ভিত্তিক, হুম হুম মানে একটি গান, একটি গান মানে আসছে, ভিডিও মানে এখন অ্যালবাম পাওয়া যাচ্ছে না, না, একজন কিন্তু সঙ্গীত শিল্পীর অ্যালবাম খুঁজতে গেলে পাওয়া পাওয়া যাবে যাচ্ছে না, না, তার কিন্তু একটা একটা গান পাওয়া গান যাচ্ছে। পাওয়া যাচ্ছে। কিন্তু এটার একটি পজিটিভ দিকও যেমন আছে, একটি নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকটা বলি যে অনেক জায়গাতে আমি যাচ্ছি, একটা গান আমার দরকার, আমি কিন্তু ইউটিউবে বা গুগল করলেই সেই হুম গানটি হুম চলে আসছে। হুম আর হুম সেই গানটি যদি আমার কোনো প্রিয় শিল্পী ভিডিও আকারে করে থাকে, হুম হুম তো আমি কিন্তু তার গানের ভাব, মানে গানের তো একটা গল্প থাকে, প্রত্যেকটা গান লিখে যখন একজন লেখক, হুম তো হুম আমি তো আর রবীন্দ্রনাথের গানের গল্পটা, মানে উনি কী ভেবে লিখেছিলেন আমি তো জানি না, জানি কিছু জায়গায় উনি নোট করে গেছেন যে এই গানটা আমি আমার স্ত্রীকে নিয়ে লিখেছি, আমার বা বৌঠানকে নিয়ে এই লিখেছি, জায়গায় বসে লিখেছি আমি। সেইগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারি। আর কিছু গান উনি লিখেন, মানে ওই পটভূমিটা জানা জানা, হুম হুম সো উনি কীভাবে গানটি লিখেছেন সেটা তো আমি বুঝতে পারবো না। ওই গানের সুর বা গানের ভাবটা নিয়ে আমি কী ফিল করি, এটা কিন্তু আমি একটি সুন্দর ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে হুম পারি। হুম আর আমার দর্শক যারা, তারা কিন্তু তার পছন্দের শিল্পী গানের সাথে সাথে তার পছন্দ শিল্পীর যদি অ্যাক্ট করে, অভিনয় করে, সেটাকে ভীষণ সাড়া দিচ্ছেন, মানে সেটাকে ভীষণভাবে গ্রহণ করছে। হুম 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 তো অন্যান্য গান তো হয়, রবীন্দ্রনাথের গানের মিউজিক ভিডিও খুব কম হয় হুম হুম আমাদের দেশের, মানে যতগুলো আপনি মিউজিক ভিডিও দেখবেন, তো তার মধ্যে আমার গানগুলো আসবে। একটি গান দেখা যায় যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভিউ হয়ে গেছে। তো এই যে যে একটা ব্যাপার, 1 লাখ মানুষ গানটি দেখেছে, হুম হুম আমি কিন্তু একটা সিডি 1 লাখ মানুষের কাছে নিয়ে যেতে পারছি না। না না সিডি 1,000, 2,000, 5,000 কপি সেটা কিনছে, কিন্তু হুম হুম সিডিটার যে একটা সুবিধা, সিডিটা হচ্ছে একটা সংরক্ষণের জায়গা। আমরা ভাইয়া আপনার মতের সাথে একমত, আমরা চাইবো যে আপনার স্বপ্ন সফল হোক, আপনি আর আগামীতে আরও অনেক সুন্দর কিছু করুন, রবীন্দ্রসঙ্গীতকে আরও এগিয়ে নিয়ে যান, এবং আমাদের বাংলাদেশে যাতে রবীন্দ্রসঙ্গীত আরও চর্চা হয় সেই শুভকামনা আমাদের থাকবে। থ্যাংক ইউ আজ সো আমরা মাচ। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি দর্শকদের কাছে বিদায় নেওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটি গান শুনতে চাইছি, সেটা হচ্ছে দিবস রজনী আমি যেন তার আশায় আছি, বাহ, দেখে এটা আমার খুব আচ্ছা পছন্দের ঠিক গান। আছে, খুব ভালো লাগলো এত সুন্দর একটি পরিবেশে। আমি এসেছি, স্টুডিওটা ভীষণ সুন্দর, আপনার সাথে আড্ডা দিতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। দর্শক, আমরা গল্প করছিলাম সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীবের সাথে, যিনি আজকে তার স্বপ্ন সম্পর্কে, তার নিজের আপন ভুবন সম্পর্কে আমাদের জানালেন, তার অনেক সুন্দর সুন্দর গানও আমরা আজকে শুনলাম। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণে তৃষিত নয়ন আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নেরও আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি এত জারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।